60 লক্ষ নগরবাসীর বসবাস দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। আর এই বিশাল সংখ্যক নগরবাসীর বেশিরভাগই যাতায়াত করে বাস, হিউম্যান হলার তথা গণপরিবহন। আর এসব যাত্রীদের জন্য নগরীর অনেকগুলো স্টপেজে নির্মিত হয়েছে যাত্রী ছাউনি। মূলত রোদ, ঝড়, বৃষ্টিতে নগরীতে চলাচলকারী যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে এসব যাত্রী ছাউনি নির্মিত হলেও এক শ্রেণীর অসাধু ব্যক্তির বাণিজ্যিক লোভের শিকার হয়ে এসব যাত্রী ছাউনির বেশিরভাগই দখল করে গড়ে উঠেছে রকমারি দোকান। যাদের অনেকে প্রকাশ্যে স্বীকার করেছে দৈনিক নির্ধারিত অঙ্কের টাকা দিয়ে তারা যাত্রী ছাউনিগুলোতে ব্যবসা পেতে বসেছেন। এটা যাত্রী বসার সিট। এখন আপনি এখন কি করতেছেন? এখন দোকানদারি করতেছে। যারা দখল করছে তারা হইতে পারে ভাইয়া, আর ফায়দা নাই। আর দোকান বাড়ালে আর দোকান বাড়া দিচ্ছে। যারা কইছে তারা এটা আছে না, টাকা তো আছে না, আমার হয়ে যাবে আছে। নগরীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক লালদিঘির পাড় এলাকায় একটি যাত্রী ছাউনিতে যাত্রীদের বসার জন্য বেঁধে দেওয়া হয়েছে বাস। আর জিপিওর সামনে যাত্রী ছাউনি দখল করে চলছে পেট্রোল ডিজেল বেচা বিক্রি। এখন লালদিঘির বাস যাত্রী ছাউনিতে নিচুতে বাস, সিটির ভিতরে কিন্তু অন্যায়, বাকি কেন মালিকের হাতত। এখন শহর তো নয় বেশি খাই পেলে গিয়ে লাস্টে বাঁশ বাঁধি দিয়ে আর না হাম করে পেলে টেন্ডার এসে হাম নাও করে। জি জি জানো না এই এলাকা যাত্রী ছাউনি আছে না কি বলার রয়্যাল সিমেন্ট জনগণের ব্যর্থতা সরকার সুন্দরই করছে। আসলে সুন্দর একখান ছাত্রী ছাউনি হচ্ছে কিন্তু বসার তো দূরের কথা, তিয়ে জাগো না, এই সমস্যা আর কি। তাহলে ড্রামালা বলে যাত্রী হল তিয়ে নেওয়ার, আর গাড়ি অপেক্ষা করে নেওয়ার বহুত কদিন ধরে গেছি এর গাড়ি নভার, মানুষজন অপেক্ষা করি না, বাইরে হারাইল মানুষ যাত্রী ছাউনির মাঝে এখন তেলের ট্যাঙ্কের একে মানুষ হারেন না ভারের। কিন্তু যাত্রী করলে দিই কিন্তু এটা কিন্তু হাইবে জাগানো কিন্তু অবশ্যই সরে ফেলান তো ভাব হলে যাত্রী করলে দিই আর যাত্রী করলে তো বয়ম ভরে বেড়ে কিন হলে এখানে হাইবার জাগানো যাত্রী করতে এবার জাগা আর সরকারের হাতে দৃষ্টি আকর্ষণ করুন যাতে এরকমকে অপব ক্ষমতার অপব্যবহার করেন না। সামনে দিয়ে মালপত্র লাগিয়ে নেয় মাল মানত বই পেলে কোনো সমস্যা ব্যাগের সমস্যা যাত্রী ছাড়ি চট্টগ্রাম হকার্স লীগ আর আইনাম দেখ 2 নম্বর ইউনিটের সদর এস এস রোডের। না ঠিক আছে, অন্যায় অন্যায় মানে অন্যায় কিন্তু আর ফেরত থাকে আর কিছু অন্যায় করে ফেলায় কিন্তু অন্যরকম দৃষ্টিতে সহন করিব আর যথেষ্ট চেষ্টা করছি হালের তো আর বেশি করে করছি। সরেজমিনে ঘুরে দেখা গেছে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ব্র্যান্ডিং করতে সিটি কর্পোরেশনের সাথে চুক্তিতে যেসব যাত্রী ছাউনি নির্মাণ করেছে সেগুলো সঠিকভাবে দেখভাল করা না হওয়ায় অনেক যাত্রী ছাউনি যাত্রীদের কোনো কাজে আসছে না। আর প্রতিষ্ঠানগুলো সহ দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র। আর সিটি কর্পোরেশন বর্তমান মেয়র আইনো ফরসিন দেবী কিছু অত্যাধুনিক কিছু আর ইয়াগুজম কি যাত্রী ছাউনি দিচ্ছ যাদের মধ্যে আর ওয়াইফাই লাইন দিই বলে কইলাম, যাদের মধ্যে আর একখান ছোটো বুকে স্টল অথবা একখান ইয়া ফাস্টফুডের দোকান রাখিম কইলাম, যাদের মধ্যে মানুষ বইতে পারিব, যাদের মধ্যে মানুষ ডিজিটাল একখান সিস্টেম সুন্দর করে এবং আরও বেশ কিছু গজ্জিও তবে এই যাত্রী ছাউনি বেশি দিন রাইন না পারে। এই সরগান পরিষ্কার পরিচ্ছন্ন, এই সরগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব 5-15 জন কাউন্সিলর একজন মেয়র দ্বারা কোনোভাবে সম্ভব নয়। হাতে চিন্তা করার মধ্যে আই এই যাত্রী ছাউনি ব্যবহার করে মার ফলে তার ভাই আইব, আর ফুয়া আইব, আর নাতি আইব, আর গো ফারেট লাইব, আর এরাকার সুন্দরভাবে শ্রম পড়িব। এখনই আর জনগণের প্রতি আর উদার্ত আহ্বান সবসময় আছে, এখনও রাখি আরা তা আরা
হতকর মেস্টেট পারে মনে হন এই দ্বারা হকার করে হইলাম দিনের অন্যরা পাঁচটাতুন বইন রাতে দশটা পর্যন্ত বইন ই তারা এখন দুই যতুন বইয়ে দিয়ে বারোটাতুন বইয়ে দিয়ে আইন নমানের নিয়ম নমানের এখন তুলি দিলে হ দাঁড়াবাদ খাইন্য পারেন মারলে হ দাঁড়ান মারেন তো আহারা করে যেতাম আর যারাই যাত্রীর সামনে বানাইতাম দিই যারাই বিজ্ঞাপন দিই এবারে এই দুরিয়ানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওতে মনে করেন কে আর পাঁচ বছর হলে দিই কে দশ বছর হলে দিই জালে জেলে চুক্তি হই জালে জেল যার জেলে ইনভেস্ট হই সিট ভাঙলি অনত করে দেওয়া পড়ব সিট লগে লগিয়ে অনত আনি দেওয়া পড়ব দারোয়ান রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন অন্য করা পড়ব জিয়ান জিয়ান নষ্ট হইয়ে ইয়ান আর 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 বিভিন্ন ওয়ার্ডের সুপারভাইজার আছে আরাই তারা হইম যে খনা খনা নষ্ট হইয়া নারার কেন তালিকা দিবে নাই এই তালিকা অনুযায়ী জিবাই ইয়ানর কন্ট্রাক্ট পাইয়ে জিবেন আর লিজ দি ইবেন আর হইম তো অনারিয়া নষ্ট হয়ে বানাইতেন তো অনাইয়ান আর যে মনত গড়াই দিয়ন এবং আরারিয়ান যে লুক আপটার করছেন সাইন ইয়ান লনের ধন্যবাদ অনার সি প্লাসের ধন্যবাদ আর আর সবসময় যদি অনারা এলা সজাগ করেন আর কেন অনারা খামিন করিবার সুযোগ হয় ধন্যবাদ ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম।